আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আজকে রোজ বৃহস্পতিবার এবং 10 আগস্ট 2023 সাল আজকের তারিখে একদিনে বাচ্চাগুলো কত টাকা বিক্রি করছে, কোন কোন কোম্পানি, সেই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। জানিয়ে রাখছি আজকের তারিখে রেডি ব্রয়লার ও সোনালী মুরগি বাংলাদেশের কোন কোন জেলায় কত টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, সেই তথ্যটি কিন্তু ভিডিওটি অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা সেই ভিডিওটি মিস করেছেন এখনই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার বাচ্চার দাম কিন্তু কমছে, এখন যে আপডেটটা দিচ্ছি হয়তো বিকেলের দিকে আরও কিছুটা কমবে। গত 2 দিন ধরে কিন্তু বাচ্চার দামটি কমছে, তাই বাচ্চা যখন ক্রয় করবেন অবশ্যই ভালো করে জেনে বুঝে ক্রয় করবেন এবং এমআরপির বিষয়টা একটু ঠিক করে নেবেন ভালো করে। যেহেতু এখন হয়তো আপনি দুপুরের একটা অর্ডার দিচ্ছেন, বিকেল আটটা কমে গেল, তখন ডিলার সেটা দিল না, মোটামুটি একটা ঝামেলার মধ্যেই থাকা হয়। তো যাই হোক, ওটা একটু কেয়ারফুলি থাকবেন। আফতাব বিক্রি করছে আজকে 30 থেকে 33 টাকা তাদের ব্রয়লার বাচ্চা, আর কাজী 31 থেকে 33, নাহার বিক্রি করছে 30 থেকে 32 টাকা তাদের একদিনের ব্রয়লার বাচ্চা, নারিশও বিক্রি করছে 31 থেকে 34, নিউ হোপ 28 থেকে 32, A1 30 থেকে 33, প্যারাগন 30 থেকে 33, প্রবিটা 30 থেকে 33 টাকায় বিক্রি করছে আজকের দিনে। এছাড়া আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে, আমান, 71, কেয়ার, RMR, গাউসিয়া, ফ্রেশ, প্রোগ্রেসিভ, কোয়ালিটি, সিফি, সনি এবং অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানিগুলোর বাচ্চার দাম এই দামের মধ্যে থাকবে আশা করছি। ব্রাউন লেয়ার আছে 40, আর ব্রাউন ককাস আজকে জেনে 25 টাকার মধ্যে। আর যারা আনসোল্ড বাচ্চা ক্রয় করবেন, যারা গতকালকে যে বাচ্চাগুলো তৈরি হয়েছে সেগুলো বিক্রি হয়নি, সে বাচ্চাগুলো যদি ক্রয় করেন তাহলে আজকে চেয়ে তারা 2-3 টাকা কমে ক্রয় করতে পারবেন আনসোল্ড বাচ্চাগুলো। সোনালি নর্মাল আছে 22, ক্লাসিক আছে 26, আর ক্রস আছে 28, যেটা সোনালি সুপার সেটা 30, যেটা সুপার হ্যাবিট আর সেটা হচ্ছে 35 টাকা, ফাউমি সাদা 25, মিশরীয় 28, দেশি 40, কোয়েল 8 টাকা, টাইগার 40-45, কালার বাট 40 থেকে 42 টাকার মধ্যে আছে আজকের দিনে। এই যে সমস্ত যে বাচ্চাগুলোর দাম বলা হয়েছে সবগুলো পাইকারি দাম বলা হয়েছে, সো যখন বাচ্চা ক্রয় করবেন অবশ্যই জেনে বুঝে করবেন, আর আশা করা হচ্ছে বিকেলের দিকে আরও বাচ্চা কমবে, আরও কমার চান্স আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।